মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে কোনো তোমাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে আসছি না, আজকে একটা কুকিং রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে মাটনের লাল ঝোল। আশা করি তোমাদের সবারই ফেভারিট। তো দেখো, মাটনটা পরিষ্কার করে ধুয়ে রেখে তোমার হলুদ গুঁড়ো, একটুখানি টক দই, একটু ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটুখানি ম্যাগনেট করে লবণ দিয়ে ম্যাগনেট করে রেখে দেবো। তো ভাজা জিরে গুঁড়ো ওর মধ্যে দেবো। তো যেহেতু আমরা জিরে গুঁড়ো ডাস্টটা দিই, তো জিরে গুঁড়ো ডাস্টের বদলে গোটা জিরেটা ভেজে নিয়ে ওটা শিলে পিষে নিয়ে বা মিক্সিতে পিষে নিয়ে একদম ওর মধ্যে ম্যাগনেট করে রেখে দেবো। তো সব রকম মশলা দিয়ে ম্যাগনেট করে রেখে দেবো। আমি এখানে আদা রসুন পেস্টটা দিচ্ছি না, আমি আলাদা একবারে কড়াইতে তেলটা ভেজে নেবো। তো এখানে শুকনো গুঁড়ো মশলা বলতে গেলে ওর মধ্যে ম্যাগনেট করে রেখে দেবো আর টক দই দিয়ে। তো ওদিকে দেখো আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচানো আর ওদিকে রসুন কুচানো, ওদিকে সব কুচি কুচি করে কেটে রেখেছে আর ওদিকে আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছে। তো আদা বাটাটা আমি দেবো না, যদি ওখানে তোমাদের দেখানো হয়েছে। তো ওদিকে দেখো গোটা জিরেটা ভেজে রেখেছি। তো কড়াইতে গোটা গরম মশলা আর তেজপাতা ছড়িয়েছি, ছড়ানোর পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তো কড়াইয়ের মধ্যে দেখো এই পেঁয়াজ কুচানো দিয়েছি, একটু লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়ার পরে রসুন বাটাটার মধ্যে ছেড়ে দেবো। তো রসুন বাটাটা ছেড়ে দেওয়ার পরে একটু আরেকটু ভালো করে ভাজা হবে, তারপরে একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে টমেটো কুচানো ওর মধ্যে দেবো। যদিও আমার একটুখানি তাড়াহুড়ো আছে, মানে হুটো পাটা আছে বলতে গেলে, ওই জন্য একটুখানি তোমাদের রেসিপিটা যতটা ইজিভাবে দেখানো যায় তাই দেখাচ্ছি। তো এখানে আদা বাটা কিন্তু চলবে না, ঠিক আছে? তো মাটনের লাল ঝোল, মাটনটা এমনি পাতলা ঝোল, মাটনের সবারই ফেভারিট, সবারই ভালো লাগে। তো যতটা পরিমাণে মশলাটা কম দেওয়া যায়, তো আদাটা যেমন অনেকের পক্ষেই বলতে গেলে স্যুট করে না, তো আমি আদাটা এখানে দিইনি যেহেতু আদা ছাড়া। তো এখানে পেঁয়াজ, টমেটো, টক দই, জিরে গুঁড়ো, সরি ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মিক্স করে মশলাটা কষাচ্ছি। দেখো একদম তেলটা ছেড়ে এসেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। এদিকে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা যদি পরে অ্যাড করে হয় আমি কড়াইতেই কষাবো, কষিয়ে কষিয়ে কড়াইতেই কষিয়ে নিয়ে একেবারে পুরো একদম পুরোপুরি শুকনো হয়ে যাবে, তারপরে আমি একটু গরম জল অ্যাড করে দেবো। তো অনেকে আছে পেশা টেশাটা করে, তো আমি মাটনটা সত্যি করে বলতাম মাটনটা আমি পেশাতে আমার প্রয়োজন পড়ে না। তো যদিও বড়ো বড়ো হলে তখন পিস করে তখন হয়তো পেশায় দিলাম। তো কড়াইটা যতটা কষি কষি করে যায় ততটা টেস্ট হয় খেতে। তা আমি দেখো শাড়ি গরম মশলা দিয়ে দিয়েছি, যেহেতু আমি অ্যাক্টেড করে রেখেছিলাম আগে থেকেই, যদি ওটা তোমাদের দেখানো হয়নি। তো দেখো আমার এখানে মাটনটা দেখতেই আমার যদি ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো।